স্পাইস জেট বিমান রাজ্যের আকাশে শেষবারের মতো উড়েছে শুক্রবার রাতে। পয়লা সেপ্টেম্বর থেকে স্পাইস জেট রাজ্যের উড়াল পরিষেবা গুটিয়ে নিচ্ছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দেড় মাস আগে আগরতলা সেক্টর থেকে কোনো বিমান উঠিয়ে নেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিলেও স্পাইস জেট কর্তৃপক্ষ তা উঠিয়ে দেন, কিন্তু পাশাপাশি এইভাবে বন্ধ করে দিয়েছে উড়ান পরিষেবা। কর্তৃপক্ষের বক্তব্য, রাজ্যের যাত্রী উড়ান পরিষেবার ফলে সংস্থা নিয়মিত আর্থিক সংকটের মুখে পড়েছে। মুখ্যমন্ত্রীর বারণ কর্ণপাত করল না স্পাইসজেট কর্তৃপক্ষ। স্পাইসজেটের কোনো বিমান আগরতলা সেক্টর থেকে উড়িয়ে নেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরও স্পাইসজেট কর্তৃপক্ষ রাজ্যে তাদের উড়ান পরিষেবা পাকাপাকিভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাতে রাজ্যের আকাশে স্পাইসজেটের বিমান শেষবারের মতো উড়েছে। জুলাই মাসের মাঝামাঝি সময় মুখ্যমন্ত্রী সন্ধ্যার বিমানে দিল্লি যেতে আগরতলা বিমানবন্দরে পৌঁছতেই স্পাইসজেটের লোডার গাড়ি চালকরা মুখ্যমন্ত্রীকে উড়ান পরিষেবা বন্ধের বিষয়টি জানাতে চাইলে মুখ্যমন্ত্রী তাদের স্পষ্টত জানান, আগরতলা সেক্টর থেকে স্পাইসজেটের কোনো বিমান উঠিয়ে নেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিতে খুবই খুশি হয়েছিলেন স্পাইসজেটের সেই সব কর্মীরা, কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় ওই সব কর্মীরা চরম হতাশায় ধুঁকছে। কারণ স্পাইসজেটের লোডার ও গাড়ি চালক মিলে 27 জন কর্মীর চাকরিও শেষ হয়ে যাবে রাজ্যে স্পাইসজেটের উড়ান বন্ধের সাথে সাথে। পাশাপাশি স্পাইসজেট গুটিয়ে নেওয়ার পর তাদের বিমান রাজ্যে না থাকায় অন্যান্য কর্মীদের দেশের বিভিন্ন বিমানবন্দরে বদলি করে দেওয়া হয়েছে। সে কারণে দূরের অর্থাৎ বহির্রাজ্যের বিমানবন্দরে গিয়ে চাকরি করলে আর্থিক ও নানা সমস্যা দেখা দেবে বলে অনেকে চাকরি ছেড়ে দিয়েছে বলে জানা যায়। অন্যদিকে স্পাইসজেটের উড়ান পরিষেবা বন্ধ হয়ে গেলে রাজ্যবাসীর মারাত্মক সমস্যা ও দুর্ভোগ দেখা দেবে। টিকিট সংকট লেগেই থাকবে সারা বছর এবং টিকিট মূল্যও হবে আকাশছোঁয়া, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে বলে মনে করছে রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।